আমরা বাসা বাড়িতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কেটলি ব্যবহার করি, তো তার ভিতরে অনেকে জানতে চান যে ভালো হবে কোনটা। একটা প্রোডাক্ট আছে হেম করে, একটা প্রোডাক্ট আছে, এটা দুইটা কালার হয়, একটা হচ্ছে বডির উপরে প্লাস্টিক দেওয়া, প্লাস্টিক বডির, আর একটা হচ্ছে স্টিল বডির, হচ্ছে স্টিল বডির। তখন মূল বিষয় হচ্ছে যে আসলে ভালোভাবে ব্যবহার করার উপায়টা কি, বা কীভাবে ব্যবহার করলে সহজে নষ্ট হবে না। এই কেটলিটা মূলত কয়েলটা থাকে নিচে, আপনি যদি অল্প পানি দিয়ে ব্যবহার করেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার কয়েলটা দ্রুত নষ্ট হয়ে যাবে। যদি আপনি অর্ধেক পানি দিয়ে ব্যবহার করেন তাহলে কয়েলটা গরম কম হবে, পানির ভিতরে কয়েলটা গরমের যে সার্কুলেশনটা এটা ছড়ায় যাবে, যে কারণে কয়েলটা সহজে নষ্ট হবে না। আর ঘন ঘন সুইচ নষ্ট হয় কেন সেই বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জগের এইখান থেকে ভিতরে তাপ যাওয়ার একটা ছিদ্র থাকে, এটা যদি উপরে করছে এই হেমকো কোম্পানিটা, এটা বেশ ভালো করছে, তো এখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে গরমটা ভিতরে যায়। তো আমরা যদি পানি ভরে দিই তাহলে পানিটা উতলে যখন সুইচে যায় তখন হচ্ছে গিয়ে সুইচটা দ্রুত নষ্ট হয়। তো আপনি যদি সুইচ দ্রুত নষ্ট রোধ করতে চান তাহলে অবশ্যই আপনার পানি রাখতে হবে এই লেভেলে, যাতে পানিটা উতলাইলেও সুইচ পর্যন্ত না যায়। তো এটা হচ্ছে মূলত একটা ওয়াটার কেটলি সুন্দরভাবে ব্যবহার করার জন্য এবং দীর্ঘদিন স্থায়ী করার জন্য এইটা আপনার ফলো করে ব্যবহার করতে হবে, তাইলে আপনি খুব সুন্দরভাবে একটা সুন্দর একটা সার্ভিস পাবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, বাই বাই।